আবার স্বাধীনতা পেলাম, কিন্তু আমরা কি দেখলাম? যেই কারণে মানুষ স্বাধীন করেছে দেশ, যেই কারণে মানুষ জীবন দিয়েছে, কিন্তু আমরা দেখলাম সেই স্বৈরাচার খুনি শেখ হাসিনা বিদায়ের পরে আবারও জুলুম, আবার অত্যাচার, আবার অবিচার, আবার আগুন, আবারও খুন, আবারও দখলদারি, আবারও চাঁদাবাজি। না, এই কারণেই আবু সাইদ রক্ত দেয় নেই, এই কারণেই মুগ্ধ রক্ত দেয় নেই, এই কারণে আমাদের হাজারো সংগঠনের ছেলেরা জীবন দেয় নাই, এই কারণে এদেশের মানুষ পঙ্গ হয় নাই, এই কারণে এদেশের মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়ে নাই। আমরা আগুন সন্ত্রাস বন্ধ করতে চাই, আমরা জুলুম বন্ধ করতে চাই। একটা চিহ্নিত মহল, একটা চিহ্নিত মহল সুযোগ সন্ধানী তারা আবারও সমস্ত ঘাটগুলিকে দখলে নিয়েছে, সমস্ত প্রতিষ্ঠানগুলিকে দখলে নিয়েছে। না, দখলদারদেরকে আমরা আর দেখতে চাই না, খুনিদেরকে আর দেখতে চাই না, জালেমদেরকে আর দেখতে চাই না, যারা 52 বছর ক্ষমতায় বসে জুলুম অত্যাচার করেছে, দ্বিতীয়বার তাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না। আমরা চাই এদেশের মানুষ মুক্তি হবে, শান্তি পাবে, এদেশের মালিক জনগণ, জনগণের সাথে সেই মালিকানা আচরণ করা হবে, জনগণের সাথে ভদ্র ব্যবহার করা হবে, জনগণকে শ্রদ্ধা করা হবে, সম্মান দেওয়া হবে। কিন্তু দেখা যায় কোনো অফিসের মধ্যে কোনো জনগণ যদি ঢুকে মনে হয় যেন মানুষ আসে নাই, জানোয়ার এসছে। ওরা জানোয়ারকে যেইভাবে স্নেহ করে, একটা কুকুরকে ওদের বিছানায় উঠায়, একটা কুকুরকে আদর করে, একটা কুকুর করে নিজের হাতে খাওয়িয়ে দেয়, আর মানুষ রূপে আশরাফুল মখলুকাতের প্রতি ওদের কোনো শ্রদ্ধা নাই, সম্মান নাই, স্নেহ নাই, মমতা নাই, ভালোবাসা নয়, এর কারণে এদের স্বাধীন হয় নাই। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ফতে মক্কার দিন ঘোষণা দিয়েছিলেন, আজকে কে আমির, কে মামুর, কে সাদা, কে কালো, কে কুরাইশ, কে নন কুরাইশ, কে গোলাম, কে মালিক, এর কোনো ভেদাভেদ থাকবে না, সবাই আশরাফুল মখলুকাত মানুষ, সবার অধিকার সমান থাকবে। কে দল করে, কে দল করে না, কি আমার দল করে, কি অন্য দল করে, কে কালো আর কে সুন্দর, কে বড়লোক, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, না, এরকম ভেদাভেদ আমরা চাই না। কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, এই ধর্মীয় বৈষম্যতা আমরা চাই না। এদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান থাকবে। আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আর সাম্যতা এবং জুলুম নির্যাতনের ব্যাপারে একমাত্র গ্রান্টি দিতে পারে ইসলাম। ইসলামের বাহিরে কোনো নীতি আদর্শ সাম্যতে স্থাপন করতে পারে না, মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারে না। কাজে আসুন, আমাদের কর্ম শেষ নয়, আমাদের কর্ম এখনো অনেক বাকি আছে। সমস্ত মানুষের দাঁড়ে দাঁড়ে যেতে হবে, মানুষের সেবায় আমাদের আত্মাকে উৎসর্গ করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নিহত থাকতে হবে। আমরা একজন সেবক, আমরা জালেম নই, আমরা জালেমদের বিচার চাই, অবৈধ খুনের বিচার চাই, কিন্তু নিরাপদ লোক যেন কোনো অবস্থাতেই জুলুমের শিকার না হয় সেইভাবেও আমাদের খেয়াল রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি, মানুষ যেই আশা, যেই ভূত ভরা আশা নিয়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আপনারা সেই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন, সেই দিকেই তাকিয়ে থাকব। এবং আমি ছাত্র সমাজকে বলবো, অচিরেই আমাদেরকে আবার পড়ার টেবিলে ফিরে যেতে হবে, আমাদেরকে বড় বড় শিক্ষিত হতে হবে, আমাদের নিজেদেরকে গড়তে হবে। আমরা শুধু বাংলাদেশের নেতৃত্ব দেবো না, গোটা দুনিয়ার নেতৃত্ব এই বাংলাদেশের জনগণ দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সেই যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব তৈরি করার, নেতৃত্ব অর্জন করার তৌফিক দান করেন, দেশকে শান্তি রাখেন, আগামী ইসলাম হুকুমত কায়েম হবে সে আশা প্রত্যাশা নিয়ে অপেক্ষায় আসি। আল্লাহ পাক যেন সেটা দেখার তৌফিক দান। আমীন।